হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা মিষ্টির রেসিপি। চাইলে এটা বাড়িতেই বানিয়ে খেতে পারেন, বা কারোর বাড়ি বেড়াতে যাবেন তখনও বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখবেন সবাই প্রশংসাই করবে, আর যে কোনো ধরনের উৎসবে ওটা বানিয়ে নিতে পারেন, বা যদি মনে করেন টিফিনের সাথে নিয়ে যাবেন তাহলেও সেটা করতে পারেন। আর একবার যদি কাউকে খাইয়েছেন তাহলে তো সে বারবার চাইবে। মা দেখুন আমার বানানো মিষ্টিটা দেবে টেস্ট। মা তোমার বানানো মিষ্টিটা দেবে, খুব সুন্দর হয়েছে। অনেক সময় দুধ কেটে যায়, তখন কি করবেন বুঝেই উঠতে পারছেন না। বাড়িতে ছানা খাওয়ার লোক নেই, তখন কি করবেন সব কিছুই বলবো। তার আগে মিষ্টি কেন খাবেন সেটা বলি। মিষ্টি জাতীয় খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়, ফলে আমাদের হজম ঠিকভাবে হতে সাহায্য করে। তাছাড়া বেশি পরিমাণ তেলে ভাজা খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকটাই কমে যায়, তো সেই সময় যদি মিষ্টি খাওয়া হয় তাহলে রক্তচাপ দ্রুত স্বাভাবিক হতে থাকে। তো তাহলে তো এটা গেল মিষ্টি কেন খাবেন, আশা করি এটা বোঝাতে পারলাম। আমি দুধটা কাটিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি, আর আমি একটা কড়াই নিয়ে নেব, তাতে পরিমাণ অনুযায়ী যেমন ছানা থাকবে তার অনুপাতে আমি চিনি নিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে আমি এটা সামান্য জল দেব, দিয়ে আমি এটা পাক হতে দেব, যেই এটা বেশি কড়া পাক কিন্তু করব না, তো আমি নর্মাল করব যেটা। আর যদি মানে আপনারা চান যে এটা একটু নরম ধরনের তাহলে এটা কম পাক করতে পারেন, আর পাক যদি বেশি হয়ে যায় তাহলে এটা শক্ত হয়ে যাবে, তাহলে আমি এটা মিডিয়ামে করব। যেরকম প্যাড়া খান ঠিক সেই রকম হবে, প্যাড়া মুখে দিলে যেমন মিশে যায়, পুরো মুখের মধ্যে মিলিয়ে যায়, তো ঠিক সেই রকম হবে কিন্তু এই মিষ্টিটা। তো আমি পাকটা নর্মাল করব। আমার যেই পাক হয়ে যাবে তখন আমি ছানাটা দিয়ে দেবো, দিয়েও আমি বেশ একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো, আর একটা পাত্রে আমি সেটা থালা বা যে কোনো ধরনের আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেরকম অনুযায়ী নিয়ে নেবেন, নিয়ে এটাতে ঘি লাগিয়ে দেবেন। তো তারপরে আমি মিষ্টিটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি একটুখানি জাস্ট 2-1 মিনিটের মতো রাখবো, তারপরেই কিন্তু পিস পিস করে নেবো, কারণ সঙ্গে সঙ্গে এটা জমে যাবে। আর যদি বেশি জমে যায় তাহলে কিন্তু পিস করতে পারবেন না, তো গরম গরমই এটা পিস করতে হবে। মিষ্টি খেতে ভালোবাসে না এমন খুব কম মানুষই আছেন, তবে শরীরের কথা মাথায় রেখে অনেকেই মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছেন। মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তো ভবিষ্যতে নানা রোগ সৃষ্টি হতে পারে। শরীরে কোনো কিছুই কিন্তু বেশি মাত্রায় ভালো না, যতটা প্রয়োজন ততটাই খাওয়া কিন্তু উচিত। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে, কিন্তু আপনারা চাইলে টিফিন এইভাবে নিয়ে যেতে পারেন, বা মুখে মানে এমনি খেতে পারেন বাড়িতে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশে যায় খেতে, এতটাই টেস্টি। বাড়িতে আমি একবার বানিয়েছিলাম, তো বারবার বায়না করে যে এরকম বানিয়ে দিতে, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি বানানোর। এটা 10-15 দিন কিন্তু ফ্রিজ ছাড়াই বাইরে থেকে যাবে, একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারেন, বা চাইলে আপনারা এটা ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারেন। প্যাড়া বানানোর জন্য ছানাটা প্রথমে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে, তাহলে কিন্তু এটা ভালো হয়। যেরকম প্রসেস মিষ্টি দেখালাম ঠিক সেরকমভাবেই আপনারা করতে পারেন। তো ছানা কীভাবে কাটাবেন? তো ছানা কাটাতে গেলে প্রথমে যেটা করতে হবে, দুধ নিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিলেই ছানা কিন্তু খুব সহজে কেটে যেতে পারে। যদি মানে ছানা কাটানোর জল থাকে সেই জল দিয়েও করে নিতে পারি। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।